আসসালামু আলাইকুম। রাশি আরএসসিপি থেকে একটা ভিডিও দেখাচ্ছি। আমাদের যে অ্যাক্টিভেটর মডেল হলো বত্রিশ টিবি থাউজেন্ড। অ্যাক্টিভেটর হলো ব্ল্যাক স্ক্রিন। সারার নিয়মটা একটু দেখাচ্ছি। সবগুলোই যে সারা হবে আমার কোনো মানে নাই, তারপরে কিছু কিছু সারা যাবে, আপনারা একটু চেষ্টা করলে পারবেন। টিভিটা অন করেন। আমাদের এখন এখানে দাগ হয়ে আছে, যদিও ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। আমি ব্ল্যাক স্ক্রিনটা সারা দেখাচ্ছি আর কি, দাগ দুপ পরে। সেটা হলো আমাদের যে টেকনের এ সাইড, আমি পিন প্রায় 5 সেন্টিমিটার পিন কেটে ফেললাম। 5 সেন্টিমিটার পিন এখান থেকে 5 সেন্টিমিটার পিন আমি কেটে ফেলছি। কেটে ফেলার পরে আপনাকে দেখাচ্ছি ছবিটা কেমন আসছে। এটা আপনারা ধারাল একটা ইন্ডিকেটর দিয়ে 5 সেন্টিমিটার কেটে ফেলবেন। আমাদের স্কেল ম্যাপে দেখানো হচ্ছে, এই যে এখান থেকে ক্যামেরায় দেখাচ্ছে না ভাবে 5 সেন্টিমিটার আমি এটা কেটে ফেললাম। আপনারা দেখাই দেখেন, 5 সেন্টিমিটার আমি এটা কেটে ফেলে দিলাম। কেটে ফেলার পর ম্যাপে দেখাচ্ছি আপনাকে, এই দেখেন দেখেন 5 মিলিমিটার, সরি 5 মিলিমিটার আমি রিবন এখান থেকে কেটে ফেলে দিলাম। কেটে ফেলার পর আমি এখন আপনাদেরকে ছবি দেখাচ্ছি যে ছবিটা আসছে কিনা। এই যে আমাদের টিভিটা চালু হয়ে গেল। ব্ল্যাক স্ক্রিন এবং ওটা কাটার সময় যদি কাটিং কম হয় সেক্ষেত্রে আপনার ডুয়েল ছবি আসতে পারে। আস্তে আস্তে কাটবেন, অল্প অল্প করে কাটবেন। প্রথমে 2 পিন কাটবেন, কেটে ছবি দেখবেন। তারপরে 3 পিন কাটবেন, কেটে ছবি দেখবেন। এবং বাড়তে বাড়তে যদি 4 পিন হয়ে গেল তখন যদি ছবিটা ডুয়েল আসে সেক্ষেত্রে কাটিংটা একটু বাড়াবেন। কাটিং বাড়াতে আমাদেরকে আস্তে আস্তে কাটিংটা বাড়াতে হবে, বাড়ালে আমাদের প্যানেলটা ওকে হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে এটার আবার সেন্সর বোর্ডটাও খারাপ আছে, যেহেতু সেন্সর বোর্ড খারাপের জন্য আপনাদেরকে ছবি দেখাতে পারলাম না। আমাদের সেন্সর বোর্ডটা খারাপ আছে, ছবিটা দেখাতে পারলাম না, দুঃখিত। কিন্তু আপনারা প্যানেল দেখেন, প্যানেল কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু প্যানেল ক্লিয়ার হয়েছে অবশ্যই ছবি আসবে, ছবি না আসার কিছুই নাই, কোনো দাগ দোগ বা হাবি যাবে কিছুই আসেনি। আসসালামু আলাইকুম, আরএসসিপি রাজশাহী। আমার নাম সিরাজুল ইসলাম।